হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিটিভ টিউটোরিয়ালস আজকে আমরা দেখো পাঁচশো প্লাস ওয়ান লাইনের যে কোয়েশ্চেন সিরিজ শুরু করতে চলেছি চলো তবে আজকের প্রথম প্রশ্নটি কী রয়েছে দেখে নেওয়া যাক প্রথমে প্রশ্নটা হচ্ছে পশ্চিমবঙ্গে সবথেকে বেশি গরম অনুভূত হয় কোথায় উত্তর কী হয়ে যাবে উত্তর হয়ে যাবে আসানসোলে এখানে কিন্তু সবথেকে বেশি গরম দেখা যায় নেক্সট প্রশ্ন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রধান বন্যপশু কোনটি অর্থাৎ নাম কি উত্তর হয়ে যাবে বাঘ তিন নম্বর প্রশ্ন পার্সি ধর্মের প্রতিষ্ঠাতাকে উত্তর হয়ে যাবে জুরা থ অর্থাৎ এই ধর্মটার তিনি কিন্তু স্রষ্টা চার নম্বর প্রশ্ন আলবিরুনি কার শাসনকালে ভারতে এসেছিলেন উত্তর হয়ে যাবে সুলতান মাহমুদ এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার এসছে নেক্সট প্রশ্ন কাকে ভারতের বা ভারতীয় বিপ্লবের জননী বা মাতা বলা হয় উত্তর হয়ে যাবে মাদাম ভিকাজি কামা এই অপশানটিই থাকে এই প্রশ্নটাও কিন্তু বারবার পরীক্ষায় এসছে বিএসসি বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষা থেকে কিন্তু নেওয়া হয়েছে তাই তোমরা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখো পিডিএফটি কী করে সংগ্রহ করবে এই পিডিএফটি সেটা কিন্তু তোমাদের ভিডিওর মধ্যেই বলা থাকবে এবার ছয় নম্বর প্রশ্ন কি বলেছে হাওড়া জেলার প্রধান অর্থকরী ফসল কোনটি উত্তর হয়ে যাবে পাট পাট চাষের থেকে এরা কি করে জীবিকা নির্বাহ করে অর্থাৎ তারা কিন্তু এটা ইকোনমিক্যাল একটা ইউনিট বলতে পারো যে এইটা কিন্তু তারা বেঁচে জীবন ধারণ করে সাত নম্বর প্রশ্ন কিসে ধাতব ও সোডিয়াম রাখা হয় উত্তর হয়ে যাবে কেরোসিনে কেরোসিনে ধাতব এবং সোডিয়াম রাখা হয় আট নম্বর প্রশ্ন ফিরোজ শাহ তুগলুক কোন নামে খ্যাত উত্তরটা হয়ে যাবে সুলতানি যুগের আকবর তাহলে সুলতানি যুগের আকবর কাকে বলা হয় উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ তুগলুক দুইভাবেই কিন্তু প্রশ্ন আসতে পারে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংয়ের নাম কি উত্তর হয়ে যাবে সান্দাকফু এটা কিন্তু কেপিতে এসছিল প্রিভিয়াস ইয়ারে পরের প্রশ্ন সিগারেটের লাইটারে কোন গ্যাস থাকে উত্তর হয়ে যাবে বিউটেন বিউটেন থাকে সিগারেট লাইটারে নেক্সট প্রশ্ন অরুণাচল প্রদেশের রাজধানী কোথায় উত্তর হয়ে যাবে ইটানগরে ইটানগরে অরুণাচলের রাজধানী যারা চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশের ঘণ্টাটি বাজিয়ে রেখো এরকম ক্লাসেসগুলো পাওয়ার জন্য এবং তোমাদের জন্য কিন্তু জেনারেল সায়েন্সের ক্লাস কিন্তু চ্যানেলে চলছে তোমরা সেটাও কিন্তু দেখবে বারো নম্বর প্রশ্ন ব্যাটারিতে কোন অ্যাসিড থাকে উত্তর হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড থাকে ব্যাটারিতে নেক্সট প্রশ্ন জাতীয় কংগ্রেসের অধিবেশনে কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল উত্তর হয়ে যাবে লাহোর অধিবেশনে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের অধিকার গ্রহণ করা হয়েছিল তাহলে চোদ্দো নম্বর প্রশ্ন কি লেখা রয়েছে আজাদ হিন্দ পৌজের কোন স্থানে প্রথম ভারতের স্বাধীনতা ঘোষণা করে উত্তর হয়ে যাবে মণিপুরে ঠিক আছে মণিপুরে আর জায়গার নামটা মৈরা আং এ এ ঠিক আছে এটা মণিপুর রাজ্যে এটা মনে রাখলেই হবে কাচা সোডিয়ামের সাধারণ নাম কি উত্তর হয়ে যাবে সোডিয়াম বাইকার্বোনেট ষোলো নম্বর প্রশ্ন কোন যৌগ থেকে পলিথিন তৈরি হয় উত্তর হয়ে যাবে ইথিলিন সতেরো নম্বর প্রশ্ন সব থেকে ছোটো ভাইরাসের নাম কি উত্তর হয়ে যাবে রাইনো রাইনোভাইরাস রাইনোভাইরাস হচ্ছে সব থেকে ছোটো ভাইরাস নেক্সট হচ্ছে যোকের রেচন অঙ্গ কোনটি রেচন অঙ্গ থেকেও কিন্তু প্রশ্ন আসে চেষ্টা করব সমস্ত রেচন অঙ্গের একটা ভিডিও করে দেওয়ার তোমরা যদি চাও চ্যানেলের সাথে থাকতে হবে অবশ্যই তার জন্য এবং টেলিগ্রামে তোমরা কিন্তু যুক্ত থাকতে পারো বিভিন্ন মক টেস্ট এবং পিডিএফ এবং নোটসের জন্য যোকের রেচনা অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া পরের প্রশ্ন কলকাতায় সর্বপ্রথম চলচ্চিত্র কী আনে উত্তর হয়ে যাবে হীরালাল সেন তিনি কিন্তু সর্বপ্রথম চলচ্চিত্র আনে সব থেকে কম বৃষ্টিপাত কোথায় হয় উত্তর হয়ে যাবে জয়সলমীরে পরের প্রশ্ন জনসংখ্যার বিচারে ভারতে সর্বনিম্ন রাজ্য কোনটি উত্তর হয়ে যাবে লাক্ষাদ্বীপ বাইশ নম্বর প্রশ্ন কোন সালে প্রথম অবিভক্ত বাংলার প্রমোদ কর ধার্য করা হয় উত্তর হয়ে যাবে উনিশশো সালে পরের প্রশ্ন সত্যজিৎ রায়ের জন্ম কোথায় এবং কবে হয়েছিল উত্তর হয়ে যাবে কলকাতায় দোসরা মে উনিশশো সালে পরের প্রশ্ন অর্থাৎ চব্বিশ নম্বর প্রশ্ন সবাক চলচ্চিত্রের নাম কি সবাক যে চলচ্চিত্র সেটা হচ্ছে শ্রবণ কুমার তার নাম তারপরে পঁচিশ নম্বর প্রশ্ন ভারতের কোন অঞ্চলকে খনিজ ভাণ্ডার বলা হয় ছোট নামপুর মালভূমিকে বলা হয় খনিজ ভাণ্ডার এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বারবার পরীক্ষায় এসছে তোমরা কিন্তু এই পাঁচশো প্লাস কোশ্চেন সিরিজটা কমপ্লিট করো যাতে তোমরা এই পরীক্ষায় এই কোশ্চেনগুলো কমন পাও এটা কিন্তু পার্ট ওয়ান ক্লাস আরও কিন্তু ক্লাস আসতে চলেছে পরের প্রশ্ন বাংলায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি উত্তর হয়ে যাবে ঋষির প্রেম মৌসম শব্দের অর্থ কী উত্তর হয়ে যাবে ঋতু বা সিজন নেক্সট প্রশ্ন ধান চাষে ভারতের স্থান কত উত্তর হয়ে যাবে দ্বিতীয় পরের প্রশ্ন সরকারি উপাধিকার উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্তের চন্দ্রগুপ্ত স সরকারি উপাধি নিয়েছিলেন তিরিশ নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জলপাইগুড়ি জেলা থেকে জেলাকে কেন্দ্র করে যে বই লিখেছেন তা হচ্ছে দেবী চৌধুরানী এই উপন্যাসটি তিনি কিন্তু লিখেছেন এটাও কিন্তু প্রশ্ন আসো দেবী কে লিখেছেন উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তোমরা জানো ইতিমধ্যেই কিন্তু চ্যানেলের তরফ থেকে অনেকগুলি ইম্পর্টেন্ট পিডিএফ পাবলিশ হয়েছে লাস্ট মিনিট সাজেশান হিসেবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই পিডিএফ এবং ক্লাস নোটসের জন্য এখানে দেখো লাস্ট মিনিট সাজেশান হিসেবে ম্যাথের বই পাবলিশ হয়েছে অনেকেই সংগ্রহ করে নিয়েছে বইটা তার নম্বর দেওয়া রয়েছে যে এখানে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে বইটা সংগ্রহ করতে পারবে ফোনপে গুগল পে পেটিএম পেমেন্ট করে আরও কী কী রয়েছে পিডিএফ সেটা হচ্ছে দু প্লাস এমসিকিউ উইথ ডেসক্রিপশানের পিডিএফ ম্যাথের পিডিএফ সেখানে কিন্তু তিন হা তিনশো দশ প্লাস পিডি অঙ্ক রয়েছে আর সেখানে কিন্তু সেগুলো সবই শর্টকাট টেকনিকে করা রয়েছে যেগুলো প্র্যাকটিস করলে তোমাদের উপকারে আসবে অর্থাৎ তোমরা কিন্তু পরীক্ষায় কম সময়ে অঙ্ক করতে পারবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবে টেলিগ্রাম চ্যানেলের দাম দি এডুকেশান অনলাইন এখানে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে পিডিএফটা কীভাবে পাবে সেটা হলো টেলিগ্রামে জয়েন করলেই কিন্তু তোমরা এই পিডিএফটা সংগ্রহ করতে পারবে কি কি প্রাইজ রয়েছে দেখো অঙ্কের সমাধানে পিডিএফের দাম রয়েছে ওয়ান টোয়েন্টি দু হাজার এমসি কিউ একশো দশ এবং ওয়ানলাইনার যে সাড়ে তিন হাজার জিকের পিডিএফ রয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে একশো কুড়ি টাকা তোমরা কিন্তু তিনটে পিডিএফ নিলে তিনশো টাকায় পাবে এবং সাড়ে তিনশো টাকায় যদি তোমরা নিতে চাও এই তিনটা পিডিএফ তো পাবেই সাথে পুলিশের কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সেটটা পাবে আর এই পিডিএফটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় কাজে লাগবে যেমন ডাব্লু বি ডাব্লিউ রেল এস এল এস টি পিসি পিএসসি এবং এনএম জি এনএম গ্রুপ ডি অন্যান্য যা যা পরীক্ষা আছে সেগুলো সবগুলোকে কিন্তু কেন্দ্র করে এই পিডিএফটা রেডি করা হয়েছে অন্যান্য ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর যারা পিডিএফ সংগ্রহ করবে এই হোয়াটসঅ্যাপ আইডিতে মেসেজ করবে ডেমো পিডিএফের জন্য টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করতে হবে এবং মক টেস্টের জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম